তোমার শ্বশুর শাশুড়িকে তুমি ঘরে রেখেছিলে এই স্টোর রুমে? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাদের অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি ভেবে নয়। আমার কাছে তোমার ভাইয়ের কথা ভেবে তাদেরকে দেখে একটি বারের জন্য বলল না ওনারা তোমাদের বাবা মা। ওর বন্ধুরা ওর সামনে তোমার মায়ের গায়ে হাত তুলেছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি। কি? আমার মায়ের গায়ে ওর বন্ধুরা হাত তুলেছে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু সে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। মিলে, মিলে, ওখানে কি হচ্ছে? তুই জানিস না কি হচ্ছে? বল আমার বাবা মা কোথায়? ওদের কথা আমি কি করে জানবো? তুই সব জানিস, সব দোষের মূলে তুই। তোর কারণে আমার বাবা চুরি করতে বাধ্য হয়েছে, চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে আমাকে। তোর কারণে বাবা জোরদারের কাছে বন্ধুক রেখেছে নিজের বাপের ভিটা, নিজে না খেয়ে না পড়ে তোর পড়াশোনার খরচ চালিয়েছে বছরের পর বছর। জোরদারের টাকা শোধ করতে পারেনি বলে জোরদার আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আরে বেঈমান! আর সেই তুই নিজের মাকে নিজের চোখের সামনে অপমানিত হতে দেখেও কিছুই করিসনি, তাদের দেখে চিনতে অস্বীকার করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে, এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ। দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? হ্যাঁ, দেখলাম, ওই রেললাইনের দিকে গেল। সালমা, তোমার শিমুল যদি পলাশের মতো বদলায় যায়? না না, তা হইতে পারে না। কেন হইতে পারে না? গ্রামের লোক শিমুলরে বাইর করে দিছে আমার লেখা। ও নিশ্চয় এখন আমার উপর অভিমান করে আছে, নয়তো এতদিন আগে খোঁজ দেয় নাই কেন? তুমি এই কথা কইও না, এমন তো হইতে পারে, আমার শিমুল এতদিন অসুস্থ আছিল। তুমি সরো, আরে তুমি সরো, আরে কি করো? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি হীরা ভেবে সারা জীবন কাছে আগলে রাখছি, আর সত্যিকারের হীরারে পালা দিতে হবে হেলায়। আমি মরতে চাই, মরতে দুজনে এক লোকেই মরুম, আমিও মরুম তোমার লোকে। বাবা, মা, মা, বাবা, আমি অর্থবিত্তের জন্য নিজের স্বর্ণ পরিচয় নিজের অতীতে ভুলে তাই নাই মা। তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরাও খুঁজছি,
পাই নাই তোরে বাবা, পড়ার না পাইলাম সে আর আগের মতো নাই। তোমরা মরতে যাইতেছিল কেন? তোমার এক সন্তান এখনো বাইকে আছে। আমি আমি তোমাকে সমস্ত কষ্ট দূর করে দেব। কি করে দূর করবি? আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেদখল। আমি আবার সব ফিরে আনুম, সব আবার তোমাকে হইব মা। পরিশ্রম দিয়ে আমি আমার নিজের ভাগ করে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। তোমাকে সব তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব, জোরদারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে সারুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ যাবো। ঠিক আছে, ঠিক আছে, পাশে।